আজি মহাপুরুষ মাধব গুরুজনার তিরুভাগ কীর্তন আমার দুজনা গুরু শঙ্কর আর মাধব আমি এই মাধব গুরুজনার তিরুভাগ কীর্তন অসমের সমূহ সত্র নামঘর অনুষ্ঠিত হয় গুরুজনার প্রতি শ্রদ্ধা আদি নিবেদন করা হয় আমি বটদ্রয়ায় পূর্ব পরম্পরা অনুসরি দুদিনিয়াক এই গুরু কীর্তন গুরুজনার তিরুভাগ কীর্তন আমি অনুষ্ঠিত করেছি যাকালি আমার গণ উৎসব আছিল আর আজি মাধব গুরুজনার তিরুভাগ তিথি আমি ওঠর প্রসঙ্গর মাজেদি যা 4 বজার নিশা 11টা বজালে আমি এই তিরুভাগ তিথি উদযাপন করি বিয়লি বেলা সত্র কণ কণ শিবসলক লিমথন ঘুমুরা ভাগ ইয়াত অনুষ্ঠিত এই নাটক অনুষ্ঠিত করা হয় যে হোক আমি আজির দিন আমার জাতিটি গড়ি তৈরি যাওয়া গুজনা গুরুর এই মাধব গুরুর যেখানে কৃতিত্ব এইখানে শ্রদ্ধার করি শ্রদ্ধা জানাম আর ইয়াত যথেষ্টখানি কীর্তনাতে সমাগম হয়েছে যথেষ্ট সময় আছে আর বিভিন্ন প্রান্তর পর তীর্থজাতি ইয়াত সমাগম হব আমি সকল তীর্থজাতিক আহ্বান জানাম যাতে সত্রর নীতি সদস্যর গুরুজনার বাবে দেহ উৎসর্গা করে কীর অবনত করে তেখেতকালে যে দোয়াত অনুষ্ঠিত নৈবদ্য ভোজনী বা বন্তি সমন্বিতা ইয়াত অর্জন করেছে তেখেতকর মনোকামনা পূর্ণ হোক আর এনেক আমি গুরুজনার আমার বৈষ্ণব পরম্পরা যদি ইয়াত নামের একতে আমি অনুষ্ঠিত করি আর নিশা 11টা বজালে এই গুরু কীর্তন গুরু তিরুভাগ তিথির কার্যসূচী আমার চলি থাকি আশা করো আমি সমূহ তীর্থযাত্রীরবাসী এটাই কামনা করি আজির দিন যাতে আমি সমস্ত জাতি জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে আমার অসমীয়া জাতির সংস্কৃতি রক্ষা করে অসমীয়া মান মর্যাদা রক্ষা করে যাতে আমি ঐক্যবদ্ধভাবে থাকিব পারো আজির দিন ভগবন্তর চরণত গুরুর এই কীর্তনত তাকে ভগবন্তর চরণত প্রার্থনা